সরকার স্বাধীনতার পক্ষের হলে গণতন্ত্রের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, 7 জানুয়ারি নির্বাচনে প্রমাণ হয়েছে সরকারের উপর জনগণের আস্থা নেই, তাই 7 স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নিয়ে সরকারি দল ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও তার পরিবারের খোঁজ নিতে মালিবাগের বাসভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুবদল সাধারণ সম্পাদক মুন্না দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জেল জুলুম যতই আসুক, রাজপথে থাকবে যুবদল। এই ফ্যাসিজম ফ্যাসিস্ট সরকারের দিন খুব সম্ভবত খুব দ্রুত শেষ হয়ে আসছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই জনগণ সরকারের বিপক্ষে চলে গেছে। আমরা দেশনেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলার স্বাধীনতা গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, ক্ষমতা যাওয়ার জন্য কোনো আন্দোলন না। আওয়ামী লীগ প্রতিদিন বিএনপির সমালোচনা করে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। বিরোধী দল কি করলো না করলো সেটা নিয়ে তো তাদের কোনো চিন্তার অবকাশ থাকার কথা নয়, এটা তো প্রমাণিত সত্য। সরকার জানে যে তাদের পায়ের তলায় মাটি নেই। এই নির্বাচনে আওয়ামী লীগের উপরে যে জনমানুষের আস্থা নেই, এবং আমরা যে কথা বলছি সেটা শুধু আমরা কেন, এটা সরকার নিজেই তো স্বীকার করে নিয়েছে। সরকার যদি নিজে স্বীকার না করতো তাহলে স্থানীয় সরকার নির্বাচনে সরকার কেন বলতে গেল যে তারা নৌকার সিম্বল নিয়ে তারা নির্বাচন করবে? একথা তো সরকার বলেছে, আমরা তো বলি না। আগে সরকারকে মনস্থির করতে হবে, আমি যে কথা স্পষ্ট করেছি, যদি তারা স্বাধীনতার পক্ষে শক্তি হয় তাদের গণতন্ত্রে তাদের আস্থা রাখতে হবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখলে যত কূটকৌশল নিয়েছে তার সব কৌশলেই প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে। অরাজক ঘটনা, পাতানো ঘটনা, যার নেপথ্য নায়ক নায়িকা যারা, তাদেরকে আড়াল করতেই পুলিশ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিএনপি পন্থী অন্যান্য আইনজীবীদের নামে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এখন রিমান্ডের নামে চালানো হচ্ছে অকথ্য নির্যাতন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। দল ও বিএনপি পন্থী আইনজীবীদের পক্ষ থেকে নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিও জানান রিজভী। নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।